আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে জানবো এজমা ভালো হওয়ার জন্য কোরআনে কারিমের পরীক্ষিত একটা ওজিফা আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমরা ইতিপূর্বে আমল দিয়েছি সরাসরি কিতাব সহ দেখানোর জন্য এইভাবে দেওয়া আর কি আমলটা। এই কিতাবটা লিখেছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলাইহি। এই আয়াতগুলো লিখে নিজের সাথে রাখলে এজমা ভালো হয়। কোরআনের আয়াত লিখে সাথে রাখলে এটা কখনো শিরিক হবে না, কুফুরি হবে না। সূরা বাকারা আয়াত নম্বর 285 এবং 86 দুইটা আয়াত এখানে এসেছে। কোরআন খুলে জাফরান কালি দিয়ে আপনারা দেখে লেখার চেষ্টা করবেন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন বললে অনেক সময় লাগবে, আপনারা কোরআন খুলে দেখবেন। তাও একটু বলে দেই, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইক্তাসাবাত রাব্বানা লা তু'আখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়া লা তু'াম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আন্ত মাওলানা ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা বাকারার শেষের দুইটা আয়াত অনেক 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 গুরুত্বপূর্ণ, যেটার ফজিলত তো হাদিসেও এসেছে। তারপরে আরেকটা আমলের কথা বলবো, আয়াতুল কুরসি খালিদুন পর্যন্ত লিখে রোগীর গলায় রাখলেও এজমা ভালো হওয়ার জন্য অনেক জরুরি। চীনা মাটির বাসনের মধ্যে জাফরান দ্বারা সূরা ফাতিহা লিখতে পারেন 7 দিন পর্যন্ত। এখানে পানি রেখে অল্প অল্প করে এই পানিটা যদি এজমাওয়ালা রোগীকে খাওয়ানো হয় তার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উক্ত ফলাফল দান করেন। আমিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।